ট্রেন একটি নিরাপদ বাহন। এই বাহনে চড়ে এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই ভ্রমণ করা যায়। ট্রেন ভ্রমণের সময় বাইরের সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দির করতে আমরা ব্যস্ত থাকি। এই সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দির সময় আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ যে কোনো সময় এই সুন্দর মুহূর্তটা বিষাদে পরিণত হতে পারে। আপনার হাতে থাকা মূল্যবান মোবাইল ফোনটি মুহূর্তের মধ্যে ছিনতাইকারীরা নিয়ে যেতে পারে। আজকে সেই বাস্তব অভিজ্ঞতা আপনাদের দেখাব। মহানগর গোধুলি, এটি একটি আন্তনগর ট্রেন যেটি চট্টগ্রাম টু ঢাকার মধ্যে চলাচল করে। এই ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়ে বিকাল 3টায় এবং ঢাকা পৌঁছায় 8:55। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন। এ ধরনের ভিডিও দিলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলন্ত ট্রেনে আপনার ফোনটি দুই সময় চিন্তা হওয়ার সম্ভাবনা থাকে। একটি হলো প্ল্যাটফর্মে ঢোকার সময় এবং প্ল্যাটফর্ম থেকে গাড়ি ছাড়ার সময়। এই দুই সময় আপনার হাতের মোবাইলটি চুরি হতে পারে। তো আমার যে অভিজ্ঞতা সেটি বলছি, চট্টগ্রাম ছাড়ার পর নাহটি স্টেশন থেকে আমার ফোনটি ছিনতাইকারীরা নিয়ে চেয়েছিল, কিন্তু একটি সতর্কতার জন্য আর পারে নাই। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, বুঝতেই পারবেন। নাওটি এখানে একটু খেয়াল করুন, এই ভাইটি দূর থেকে আমাকে ফলো করছে এবং ধীরে ধীরে এক নম্বর লাইন পার করে ও দুই নম্বর লাইনে আসছে। খেয়াল করুন, আমি এখানে স্লো মোশন দিছি, আপনারা বুঝতে পারেন। এই মহানগর গোধুলি ট্রেনটি 3 নম্বর লাইন থেকে তরফাজ যাচ্ছে 2 নম্বর লাইনে এবং ধীরে ধীরে আসছে। দেখেন, এবং একে আসতে দেখে আমি মোবাইলটা ভিতরে নিয়ে নিই, আর আমার মোবাইলটা নিতে পারে না। ওর সাথে আরও লোক আছে, এরা এ ধরনের কাজ করে বেড়ায়, যেটা চলন্ত পড়তে ট্রেনেরা খেয়াল করে যে মোবাইল বের করে কে আসছে বা ভিডিও করতেছে, মোবাইল বাইরে আসে, এদের টার্গেট করে এরা। এবং চলন্ত পথে এরা এ ধরনের কাজ করে এবং মোবাইলটা ছিনে নিয়ে নেয়। এটা মোবাইলটা ছিনে নিলে আপনি তোর এটা নিতে পারবেন না, আপনার গাড়ি চলন্ত অবস্থায় রয়েছে। এই জন্য এরা দূর থেকে টার্গেট করে এবং মূল্যবান ফোনটি মুহূর্তের মধ্যে সোমরে নিয়ে চলে যায়। ধীরে ধীরে নাওটি রেলওয়ে স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন, যাতে সবাই সতর্ক হতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। এ ধরনের ভিডিও দিলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।